আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে বসে বানসারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস দেখছো, সবাইকে বানসারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ শাহিন মিয়া, সহকারী শিক্ষক বানসারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া। আমি বিগত একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম, সেই ক্লাসটি ছিল আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। এরই ধারাবাহিকতা আমরা আজকে অ্যাডজেক্টিভের যে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ডিগ্রি গঠনের নিয়মাবলী সম্পর্কে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখবো আমাদের টপিকসটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি গঠনের নিয়মাবলী। আমরা কোন নিয়মে অ্যাডজেক্টিভের ডিগ্রিগুলো গঠন করবো সেই নিয়ম সম্পর্কে আমরা আজকে জানব। রোল নাম্বার এক, এখানে আমাদের কতগুলো লেখা আছে এক সিলেবল বিশিষ্ট। এখন সিলেবল শব্দের অর্থ কী? সিলেবল বলতে আমরা বুঝি শব্দাংশ। আমরা জানি এক একটা শব্দ একাধিকভাবেও উচ্চারিত হতে পারে, এমনকি একবারে উচ্চারিত হতে পারে। এখানে বলা আছে আমরা এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করে। তাহলে এখন আমরা দেখব যে সিলেবলটা কত প্রকার সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সিলেবল আমরা জানি সাধারণত চার প্রকার, একটা হচ্ছে মনোসিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল এবং পলি সিলেবল। যেই শব্দটা একবারে উচ্চারিত হয় তাকে বলা হয় কি মনোসিলেবল। তো ঠিক এখানে আমাদের বলা আছে এক সিলেবল বিশিষ্ট, তার মানে কি শব্দটা একবারে উচ্চারিত হবে। তো ঠিক এখানে বলা আছে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে আমরা ইয়ার যোগ করে কি করতে পারি কম্পারেটিভ, এবং ইএসটি যোগ করে আমরা করতে পারি কি সুপারলেটিভ করতে পারি। যেমন এখানে পজিটিভ রূপ লেখা আছে রিচ, রিচ উচ্চারণ করতে পারি আমরা একবার, একটা উচ্চারণের সাহায্যে আমরা উচ্চারণ করে বলতে পারি কি রিচ। তাহলে রিচটা হচ্ছে আমাদের এক সিলেবল বিশিষ্ট। তাহলে এখানে আমাদের বলা আছে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করে দিলে আমাদের কী হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমরা রিচের সাথে শুধু কী যোগ করব ইয়ার, তাহলে হবে কি রিচ রিচার, এখানে ইয়ার যোগ করার কারণে হয়ে গেছে কম্পারেটিভ। আবার এখানে আমাদের বলা আছে ইএসটি যোগ করে করবো আমরা সুপার লেভেল, তাহলে আমরা এখানে লিখবো কি রিচেস্ট। ঠিক একইভাবে আমরা আরও দুইটা উদাহরণ লিখেছি, যেমন এখানে পোর, পোর শব্দটা আমরা একবারই উচ্চারণ করতে পারি, তার মানে এটা এক সিলেবল বিশিষ্ট। তাহলে এই পোরের সাথে ইয়ার যুক্ত হয়ে যাবে আমাদের কম্পারেটিভ, তাহলে দেখতে পারি পোর পোরা। আর এখানে সুপারলেটিভ হবে প্রেস্ট। এখানে আমরা আরেকটু উদাহরণ লিখেছি স্মল, স্মলটাও আমরা একবারে উচ্চারণ করতে পারি, তাহলে স্মলের সাথে যদি আমরা ইয়ার যোগ করি তাহলে হবে কম্পারেটিভ, এবং ইএসটি যোগ করলে হবে আমাদের সুপারলেটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি স্মলার, তাহলে তারপর যোগ করলাম আমরা ইয়ার, তাহলে হয়ে গেল স্মলার। স্মলের সাথে আমরা এখন ইএসটি যোগ করে করবো কি সুপারলেটিভ তৈরি করে ফেলবো, তাহলে এখানে আমরা যোগ করলাম ইএসটি। তাহলে এক নম্বর রুলের কাজটা আমাদের শেষ, আমরা এখন দেখবো দুই নম্বর রুলে কী লেখা আছে। এখানে বলা আছে অ্যাডজেক্টিভের শেষে ই থাকলে শুধু আর যোগ করে আমরা কি করতে পারি কম্পারেটিভ। তো এর আগের রুলে আমরা লিখেছিলাম অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করতে হয়, কি যোগ করতে হয় ইয়ার। কিন্তু এখানে বলা আছে যদি অ্যাডজেক্টিভের মধ্যে লাস্ট অক্ষরটা যদি আমাদের ই হয় তাহলে নতুন করে আমাদের ইয়ার যোগ করতে হবে না, শুধু যোগ করতে হবে আর। তাহলে এখানে আমরা লিখেছি অ্যাডজেক্টিভের শেষে ই থাকলে শুধু আর যোগ করে আমরা কী করতে পারবো কম্পারেটিভ, এবং এসটি যোগ করে আমরা করতে পারবো সুপারলেটিভ। যেমন এখানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ উল্লেখ করা আছে। এবং ফাইন, ফাইন লিখতে গিয়ে আমরা এই অ্যাডজেক্টিভের শেষে দেখি যে ই শব্দটা, ই অক্ষরটা আছে, যেহেতু ই আছে তাহলে আমরা শুধু কী যোগ করবো আর যোগ করলে কী হয়ে যাবে আমাদের কম্পারেটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইন, যেহেতু ই আছে তাহলে আসলে শুধু আর যোগ করলে হয়ে গেল কি আমাদের কম্পারেটিভ, তাহলে কি বা ফাইন ফাইডার। আর সুপারলেটিভ হবে আমাদের, যেহেতু ই আছে শুধু বলছে এসটি যোগ করতে হবে, তাহলে আমরা এখানে কি যোগ করবো এসটি, তাহলে কি বা ফাইন ফাইনার ফাইনেস্ট। এখানে আছে ওয়াইজ, ওয়াইজ শব্দটা দেখতে গিয়ে আমরা লাস্ট অক্ষরটা দেখতেছি ই আছে, যেহেতু ই আছে নতুন করে আমাদের ই আর যোগ করতে হবে না, শুধু আর যোগ করলে হয়ে যাবে কি কম্পারেটিভ, এবং এসটি যোগ করলে হয়ে যাবে আমাদের সুপারলেটিভ। তাহলে আমরা এখানে লিখবো ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। নেক্সট একটা উদাহরণ আমরা লিখেছি লার্জ, লার্জ শব্দটা আমরা লক্ষ্য করলে দেখি যে লাস্ট অক্ষরটা হচ্ছে ই, যেহেতু আমাদের এখানে ই আছে তাহলে কম্পারেটিভের সময় শুধু আমরা আর যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে, আর সুপারলেটিভের সময় এসটি যোগ করলে কি হয়ে যাবে সুপার।
তাহলে আমরা এখানে লিখতে পারি লার্জ, লার্জার, লার্জেস্ট। তাহলে আমাদের দুই নম্বর রুলটাও শেষ হয়ে গেল। এখন আমরা আলোচনা করব তিন নম্বর রুল নিয়ে। এখানে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বলা আছে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে, তাহলে ওয়াইটা হচ্ছে একটা কনসোনেন্ট, ওয়াই থাকলে এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকবে, তার মানে কি ওয়াইও থাকবে একটা কনসোনেন্ট, এর পূর্বের অক্ষরটাও থাকবে কি কনসোনেন্ট। যদি কনসোনেন্ট থাকলে ওয়াইয়ের স্থানে আমরা কি বসাবো আই, এরপরে বসাবো ইয়ার যোগ করে কম্পারেটিভ হবে এবং ইএসটি যোগ করে কি হবে সুপারলেটিভ করতে হয়। যেমন এখানে আমরা লিখেছি ড্রাই, ড্রাই শব্দটা লিখতে গিয়ে লাস্ট অক্ষরটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াইয়ের পূর্বের যে অক্ষরটা আছে এখানে আর, আরটাও হচ্ছে আমাদের কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট আছে এজন্য এই ওয়াই স্থানে হবে কি আই, আর ইয়ার যোগ করলে আমরা পাবো কম্পারেটিভ রূপ। তাহলে আমরা এখানে লিখতে পারি ড্রাই, এই ওয়াই পরিবর্তে লিখব আমরা আই, তারপরে ইয়ার যোগ করে দেবো, তাইলে হয়ে যাবে কি আমাদের এটা কম্পারেটিভ। তারপর আমরা যদি দেখি সুপারলেটিভ করতে চাই, ঠিক একইভাবে ওয়াই পরিবর্তে হবে আই, আর ডিএসটি যোগ করে হবে কি আমাদের সুপারলেটিভ। যেমন এখানে নেক্সট একটা উদাহরণ আমি লিখেছি হেপি, হেপি লিখতে গিয়ে লাস্ট অক্ষরটা হচ্ছে আমার ওয়াই, এর পূর্ব হচ্ছে পি, পিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট আছে তাহলে এই গুলো অনুসারে আমরা ওয়াই পরিবর্তে লিখবো আই, আর ইয়ার যোগ করে করবো আমরা কম্পারেটিভ, আর ইএসটি যোগ করে করবো সুপারলেটিভ। তাহলে হবে হেপি, হেপির পরিবর্তে হবে ওয়াই পরিবর্তে আই, তারপর ইয়ার যোগ করে ওপরে ফেলবো কি আমরা এটাকে কম্পারেটিভ। এখন আমাদের লাস্ট যে সুপারলেটিভটা করতে হবে, ঠিক একইভাবে আমরা ওয়াই পরিবর্তে আই বসাবো, আর ইএসটি যোগ করে দেবো, তাহলে আমাদের এটা হয়ে গেল কি সুপারলেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আগের মধ্যে নিয়ে আলোচনা করেছিলাম ওই রুলের মধ্যে উল্লেখ করা ছিল ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই হয়, কিন্তু আমরা এখন যে রুলটা নিয়ে আলোচনা করব এখানে উল্লেখ করা আছে অ্যাডজেক্টিভের শেষে ওয়াইয়ের পূর্বে কী থাকবে ভাওয়েল, ভাওয়েল থাকলে ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না। যদি আমাদের অ্যাডজেক্টিভের শেষের অক্ষরটা ওয়াই হয় এবং এর পূর্বের অক্ষরটা যদি আমাদের ভাওয়েল হয় তাহলে আমাদের এখানে ওয়াইয়ের পরিবর্তন কোনো করতে হবে না। এর ফলে অ্যাডজেক্টিভের শেষে আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ করবো এবং জিএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। যেমন কে, এখানে আমাদের লাস্ট অক্ষরটা হচ্ছে অ্যাডজেক্টিভের ওয়াই, কিন্তু ওয়াইয়ের পূর্বে আমাদের উল্লেখ করা আছে এ, এটা হচ্ছে কি আমাদের ভাওয়েল, যেহেতু ওয়াইয়ের পূর্বে আমাদের ভাওয়েলের উল্লেখ আছে এই জন্য আমরা ওয়াইয়ের কোনো পরিবর্তন করবো না। সাধারণত যেই নিয়মটা আছে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে আমরা কী করতে পারি সুপারলেটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি কে, ইয়ার যোগ করে করে ফেললাম কি আমরা কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে ফেললাম কি সুপারলেটিভ। তাহলে আমাদের এখানে আমরা একটু লক্ষ্য করে দেখতে পারি লাস্ট অক্ষরটা হচ্ছে আমাদের ওয়াই, কিন্তু ওয়াইয়ের পূর্বে আছে ভাওয়েল এ, যেহেতু ভাওয়েলের উপস্থিতি এখানে আছে এই জন্য আমাদের ওয়াইয়ের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি গ্রেয়ার, আর এখানে লিখতে পারি কি আমরা গ্রেস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এতটুকুই। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যদি দেখো আরও একাধিক উদাহরণ তোমরা পাবে। আর সবাই সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।